বাংলাদেশে ই-কমার্সের বাজারের একটি বড় অংশ ফেসবুক ভিত্তিক ব্যবসা। ফেসবুকে একটি পেজ খুলে সহজেই নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনেক উদ্যোক্তা। পণ্যের প্রচারণার জন্য তারা ফেসবুক বা মেটার অন্য প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন দিতে পারছেন সহজেই। তবে এবার ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ায় লাগাম পড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠানের। বাংলাদেশে বিজ্ঞাপনের কার্যক্রম সীমিত করেছে ফেসবুক সহ পুরো মেটা প্ল্যাটফর্ম। সম্প্রতি চিঠির মাধ্যমে এমনই এক ঘোষণা দিয়েছে বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটি পুল বাংলাদেশ লিমিটেড। এইচটিটি পুলের পরিচালক সানি নাকপাল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে মেটার পরিষেবা সাময়িকভাবে পাওয়া যাবে না অথবা সীমিত থাকবে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন ডলার সংকট এবং বিদেশের রেমিটেন্স জটিলতা, অর্থাৎ অর্থ স্থানান্তরের সমস্যা। চিঠিতে এইচটিটি পুল আরও বলছে, বর্তমান পরিস্থিতির কারণে এই প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য তাদের প্রস্তাবিত বিজ্ঞাপনের জায়গা সীমিত হয়ে যাবে। এতে গ্রাহকদের আসন্ন ক্যাম্পেইনের জন্য বিজ্ঞাপনের জায়গা সীমিত হয়ে যেতে পারে। এছাড়া কোনো কোনো গ্রাহকের চলমান বা অনাগত প্রচার কার্যক্রম বন্ধ বা বাতিলও করা হতে পারে। এদিকে এমন অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংস্থাটি বলছে, সাম্প্রতিক এই পরিস্থিতি অপ্রত্যাশিত এবং এর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সমস্যা দ্রুত সমাধান করতে তারা ডিজিটাল মাধ্যমে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। পরিষেবাটি চালু হওয়া মাত্র তারা বিষয়টি সবাইকে জানাবেন বলেও চিঠিতে জানানো হয়। এইচটিটি পুল হলো ফেসবুক অর্থাৎ মেটার বাংলাদেশি সেলস রিপ্রেজেন্টেটিভ। তাদের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা ফেসবুকে যে কোনো বিজ্ঞাপনের বিল ডলারে না দিয়ে টাকায় দিতে পারে। কিন্তু এই সিদ্ধান্তের কারণে এইচটিটি পুলের মাধ্যমে আপাতত বাংলাদেশ থেকে ফেসবুক সহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন ক্যাম্পেইনের মূল্য পরিশোধ করা যাবে না বা এটি সীমিত থাকবে। মেটারের সিদ্ধান্তে ফেসবুক ভিত্তিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এবং উদ্যোক্তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আশরাফি দিবা, সময় সংবাদ।